এক নম্বরে জানবো মোবাইলের সিস্টেম আপডেট কি? আপনারা যখন স্মার্ট মোবাইল ব্যবহার করবেন তখন কিছুদিন পর পর মোবাইলের আপডেট চাইবে আপনার মোবাইলে বারবার নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনার মোবাইল আপডেট করতে হবে সেই সাথে এটা জানিয়ে দেওয়া হবে যে যদি আপনারা আপনার মোবাইলের সিস্টেম আপডেট করেন তাহলে নতুন কি কি ফিচার পাবেন এভাবে আপনারা মোবাইল আপডেট করার মাধ্যমে নতুন ফিচার পাবেন এবং পুরনো সমস্যাগুলোর সমাধান পাবেন অর্থাৎ যখন কোনো মোবাইলের সিস্টেম আপডেট আসে তখন সেই মোবাইলের পূর্ববর্তী সমস্যাগুলো সমাধান করা হয় এবং নতুন কিছু ফিউচার যুক্ত করা হয় এটি হচ্ছে মোবাইলের সিস্টেম আপডেট দুই নাম্বারে জানব মোবাইল আপডেট দিলে কি হয় আমরা যখন একটি স্মার্টফোন কিনে থাকি সেই স্মার্টফোন ব্যবহার করার কিছুদিন পর মোবাইলের সিস্টেম আপডেট চেয়ে থাকে অনেকেই আমরা জানি না মোবাইলে কেন এই আপডেট চায় এবং আপডেট দিলে কি হবে মোবাইলের সিস্টেম আপডেট দিলে মোবাইলে কোনো সমস্যা হবে না বরং মোবাইলটা আরও উন্নত হবে অর্থাৎ মোবাইলের সিস্টেম আপডেট দেওয়ার কারণে মোবাইলে যতগুলো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো সমাধান হবে এবং মোবাইল অনেক ফাস্ট হবে মোবাইল আপডেট দেওয়ার মাধ্যমে আপনারা আপনাদের মোবাইলের যাবতীয় সমস্যার সমাধান করতে পারবেন তিন নম্বরে জানব মোবাইলের সিস্টেম আপডেট দিলে কি কোনো ক্ষতি হবে অনেকেই ভেবে থাকেন যে মোবাইলের সিস্টেম আপডেট দিলে কোনো ক্ষতি হয় কি না কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই মোবাইলের সিস্টেম আপডেট দিলে মোবাইল ক্ষতি না হয়ে উল্টো মোবাইলের যেসব সমস্যাগুলো রয়েছে সেগুলোর সমাধান হয় যেহেতু মোবাইলের সিস্টেম আপডেট কোম্পানি থেকে আসে তাই নিশ্চিন্তে মোবাইলের সিস্টেম আপডেট দেওয়া যায় কোম্পানিগুলো মার্কেটে মোবাইল ছাড়ার পর যখন সেই মোবাইল মানুষ ব্যবহার করতে থাকে তখন কোম্পানি দেখে সেই মোবাইলে কোনো সমস্যা রয়েছে কি না যদি মোবাইলে কোনো সমস্যা থাকে তাহলে সেই সমস্যার সমাধান করার জন্যই তারা গ্রাহকদের মোবাইলের সিস্টেম আপডেট দিতে বলে যখন গ্রাহক তাদের মোবাইলের সিস্টেম আপডেট দেয় তখন মোবাইলের নতুন কিছু ফিচার দেখতে পায় এছাড়াও গ্রাহকরা মোবাইলে পূর্বে যে সমস্যাগুলো ছিল সেগুলো সমাধান পায় এজন্যেই মোবাইল আপডেট দেওয়া উচিত আশা করি মোবাইলের সিস্টেম আপডেট দেওয়া উপকারিতা বুঝতে পেরেছেন